বাবা শব্দটি দুটি অক্ষরের হলেও এর বিশালতা বহুগুণ বেশি। বাবা মানেই বটবৃক্ষের মতো, যে বটবৃক্ষ নিজের শত কষ্টেও ছায়া দিয়ে যায়, আগলে রাখে প্রত্যেককে। একজন বাবা তার সন্তানের জন্য সবকিছু ত্যাগ করে দেয়, সন্তানের খুশির জন্য নিজের খুশি ত্যাগ করে। বাবা হলো সকলের চোখের মণি, যিনি তার সন্তানকে কখনোই বিপদে পড়তে দেন না। হুমায়ুন আহমেদ লিখেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একটাও নেই। বাবা একাই একটি প্রতিষ্ঠান। বাবা এমন একজন ব্যক্তি যিনি যে কোনো পরিস্থিতিতে আগলে রাখেন, ছায়ার মতো পাশে থাকেন, নির্ভরতা দেন, নিজের শত সমস্যা সত্ত্বেও সন্তানদের সুরক্ষিত রাখেন, সন্তানের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। আপাত গম্ভীর খোলসের আড়ালে থাকে তার অন্য রূপ, বাইরেটা শক্ত খোলসে আটকে রাখেন আর ভেতরটা নরম নারকেলের মতো। সন্তানের সংকটে তিনি নিভৃতে চোখের জল ফেলেন আর সামনে দাঁড়ান বর্মের মতো। সন্তানের জন্য বাবারা নিজ ভয়কে জয় করেন, অথচ বাবাদের কখনো বলা হয়ে ওঠে না, বাবা আমি তোমায় ভালোবাসি। বাবা যেমনই হন, তিনি তার সন্তানের কাছে আদর্শ, জীবনযুদ্ধের সত্যিকারের নায়ক। আমাদের যত অভাব, অভিযোগ, সুখ, আহ্লাদ, তার বেশিরভাগই বাবার কাছে। তিনি নিরন্তর অনুপ্রেরণার উৎস, তিনি পথ প্রদর্শক, তার হাত ধরে চেনা হয় পৃথিবীটাকে। বিপদে আপদে তিনি সবার আগে সন্তানকে আগলেছেন, সামলেছেন। যে কোনো মানুষের প্রথম আর সত্যিকারের বন্ধু তার বাবা। বাবা আসলে নির্ভরতার প্রতীক, সবাই ছোটবেলায় চায় বাবার মতো হতে। বলা না হলেও মনে মনে তিনি আমার মহানায়ক, সুপার হিরো। আর এই সুপার হিরোদের প্রতি ঢাকা ক্যানভাসের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।